আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমি ডায়াবেটিস নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, অনেক রোগী আমাদের কাছে আসেন, তো আমরা যখন জিজ্ঞেস করি যে ডায়াবেটিস মানে কি বুঝেন, তো দেখা যাচ্ছে যে ডায়াবেটিসটা আসলে ওরা তখন বলতে পারে না, বলে হ্যাঁ সুগার বাড়ছে, কিন্তু স্পেসিফিক্যালি বলতে পারে না যে আসলে রোগটা কি বা কেন ডায়াবেটিস হচ্ছে। এই জিনিসগুলো তাদের কাছে ক্লিয়ার না। তো ক্লিয়ার না থাকার কারণে আমরা পেশেন্টের যে এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা আমরা সবসময় বলে আসছি যে রুগীকে এম্পাওয়ার করে, কারণ আপনি আমি যারা ডাক্তার তারা রুগীটাকে দেখছে হয়তো 10 মিনিট 15 মিনিট খুব বেশি হলে, কিন্তু বাকি সময়টা রোগীকেই দেখভাল করতে হয়। তাহলে পেশেন্টকে আমরা যত বেশি ইনফরমেশন দিতে পারবো, তাদেরকে যত বেশি এডুকেটেড করতে পারবো, পেশেন্ট এডুকেশন যত ভালো হবে তত তারা তাদের যে রোগটা আছে সেই রোগটাকে তারা বুঝবে, সেই রোগটাকে তারা তখন বেশ ভালো নিয়ন্ত্রণে রাখতে পারবে। তাহলে আমরা সেই রোগীদের উদ্দেশ্যেই বলছি যে ডায়াবেটিসটা হচ্ছে একটা রোগ, যে কারণে আমাদের যে রক্তনালীগুলাতে আছে, রক্তনালীতে কি থাকে, রক্ত থাকে, এই রক্তের ভিতরে সুগারের পরিমাণটা বা চিনির পরিমাণটা বেড়ে যায়। এখন ডায়াবেটিস কিন্তু দুই রকমের আছে, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা হচ্ছে জন্মগতভাবে থাকে, যাদের ফ্যামিলিয়ার ডায়াবেটিস থাকে বা যে কোনো কারণে বা কনজেনিটাল কারণে প্যানক্রিয়াস বা অগ্নাশয় যেখান থেকে ইনসুলিন নিঃসৃত হয়, সেই অগ্নাশয়ের সমস্যার কারণে ইনসুলিনটা থাকে না শরীরে বা ইনসুলিন অনেক কম পরিমাণে থাকে, যার ফলে কি হয়, এই যে রক্তের ভিতর থেকে যে গ্লুকোজটা শরীরের ভিতরে প্রবেশ করবে সেটা পারে না, তার জন্য ইনসুলিনের দরকার হয়। এই রোগীগুলো সাধারণত একেবারে চিকন হয় এবং এটা খুব আর্লি আর্লি এজ থেকে শুরু হয়, যখন খুব ছোটবেলা থেকেই তাদের দেখা যাচ্ছে যে ডায়াবেটিসটা ধরা পড়ে। আরেকটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটাকে আমরা বলি যে লাইফ স্টাইল ডিজিজ। টাইপ 2 মানে হচ্ছে দেখা গেল তার শরীরে ইনসুলিন ঠিক আছে কিন্তু সেই ইনসুলিনটা ব্যবহার হতে পারছে না। ইনসুলিন ব্যবহার না হওয়ার কারণটা কি, সেটা হচ্ছে যদি পেটে অতিরিক্ত চর্বি জমে যায় তাহলে এই রিসেপ্টর যেগুলো আছে এই রিসেপ্টরগুলো ইনসুলিনটাকে নিয়ে যাওয়ার জন্য একটা রিসেপ্টর থাকে, সেগুলো কাজ করতে পারে। তাহলে দেখা যায় শরীরে ইনসুলিন আছে ঠিক আছে কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারতেছে না ঠিকভাবে, এই জন্য ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে কমে যাচ্ছে। হ্যাঁ, তো তাহলে কি হচ্ছে যে ইনসুলিন থাকা সত্ত্বেও দেখা গেল যে এই ইনসুলিনটা কাজ করতে না পারার কারণে রক্ত থেকে যে গ্লুকোজটা সেটা শরীরের ভিতরে ঢুকতে পারছে না। আমরা জানি যে শরীরের ভিতরে আমাদের শক্তির প্রয়োজন, এই শক্তির সোর্সটা হচ্ছে কি, এই শক্তির সোর্সটা হচ্ছে এই যে গ্লুকোজটা আমরা খাচ্ছি বা আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেমন শর্করা জাতীয় যে খাবারগুলো, যেমন ভাত, রুটি, চিনি, গুড়, গ্লুকোজ, আলু, তারপর হচ্ছে চিড়া, মুড়ি, বার্লি, ওটস, এ ধরনের আরও অনেকগুলো যেগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার, এই খাবারগুলো আমরা খাওয়ার ফলে এটা যখন পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলী থেকে খাবারটা হজম হওয়ার মাধ্যমে কি হয়, আলটিমেটলি প্রতিটা খাবারই গ্লুকোজ হিসেবে শরীরের ভিতরে প্রবেশ করে, কোথায়, রক্তনালীতে আসে, অ্যাবজর্পশন হয়। এই রক্তনালী থেকে সাধারণ মানুষের কি হয়, এই রক্তনালী থেকে ইনসুলিনের সাহায্যে এটা শরীরের প্রতিটা কোষে কোষে চলে যায়, তখন এই কোষে কোষে যাওয়ার ফলে কি হয়, শক্তি উৎপন্ন করে। যখন আমরা কাজ করতে আমাদের শক্তির দরকার, হাঁটা চলা করতে শক্তির দরকার, প্রতিটা জিনিসে শক্তি দরকার, তাহলে ডায়াবেটিস রোগীর কি হচ্ছে, দেখা যাচ্ছে যে তাদের শরীরে ওই রক্তের ভিতরে গ্লুকোজটা ঠিকই আসছে, আপনি ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, রক্তের ভিতরে গ্লুকোজটা আসছে কিন্তু রক্ত থেকে শরীরের ভিতরে ঢুকতে পারছে না, মানে আমার যে সেলের ভিতরে প্রতিটা কোষের ভিতরে যেটা ঢুকবে, ঢোকার ফলে আমরা কাজ করার জন্য যে কর্মোদ্যম, কর্মস্পৃহা পাওয়ার জন্য যে শক্তিটা আমাদের দরকার, যে এনার্জিটা আমাদের দরকার, সেটা কিন্তু এই গ্লুকোজ ভেঙেই হয়। তা এই গ্লুকোজটা যেহেতু আমাদের রক্তের ভিতরে থেকে যায়, ট্যাপিং হয়ে যাচ্ছে, সেখান থেকে যে যেতে পারছে না, এই কারণে কি হচ্ছে, আমরা যখন রক্ত পরীক্ষা করি তখন দেখে যে রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি থাকে, এটাই হচ্ছে ডায়াবেটিস, এটাই হচ্ছে ডায়াবেটিস, যে রক্তে আমরা যখন পরীক্ষা করে দেখি যে গ্লুকোজের পরিমাণটা বেশি, তাহলে দেখা যাচ্ছে যে তার শরীরে
প্রচুর গ্লুকোজ আছে, কিন্তু গ্লুকোজ কোনো ব্যবহার হইতে পারতেছে না, কারণ এটা রক্তের ভিতরে বন্দি হয়ে গেছে, ওটা শরীরের ভিতরে ঢুকতে পারতেছে না। এই শরীরের ভিতরে ঢোকার জন্য দরকার হচ্ছে ইনসুলিন। এই কারণে আমরা রোগীদেরকে বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করি, যেমন যে ওষুধগুলা কি করে প্যানক্রিয়াজের উপর বা অগ্ন্যাশয়ের উপর কাজ করার মাধ্যমে ইনসুলিন তৈরি করতে সহায়তা করে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে ইনসুলিন তো তৈরি হলো, কিন্তু এখন যদি তার শরীরে পেটের ভিতরে যদি চর্বি জমে থাকে, অ্যাবডোমিনাল অবেসিটি যেটাকে বলছি, সে তার যদি দেখা যাচ্ছে ভুঁড়ি বড় থাকে বা পেটে অতিরিক্ত চর্বি থাকে, তখন দেখা যাচ্ছে ইনসুলিন থাকার পরেও সে কি হচ্ছে সেন্সিটিভ থাকতেছে না, মানে হচ্ছে ইনসুলিনটা ব্যবহার হতে পারতেছে না। তখন কি করতে হবে, তাহলে আমাদেরকে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করার মাধ্যমে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই যে চর্বি, অতিরিক্ত চর্বিগুলোকে ঝরিয়ে ফেলতে হবে। আর একটা ওষুধ আমরা ব্যবহার করি যেটা হচ্ছে মেটফরমিন, যেটা খুব একটা ভালো ওষুধ, যাদের অবশ্যই এটা দেওয়ার আগে অবশ্যই কিডনি পরীক্ষা করতে হয়, লিভারের এজিপিটি পরীক্ষা করতে হয়, সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করতে হয়, এবং পরবর্তীতে আবার 6 মাস পর পর এইগুলো ফলো আপ করতে হয় যে তার শরীরে কোনো ক্রিয়েটিন বেড়ে গেছে কিনা। তাহলে এই মেটফরমিনটা খুব ভালো ওষুধ, হ্যাঁ, যেটা আমরা প্রায় রোগীকে দিই। এই মেটফরমিনটা কিন্তু আসলে কার্ডিওভাস্কুলারও এটা একটা ইম্প্রুভমেন্ট করে, হ্যাঁ, সেটা কি হচ্ছে, এবং এটাকে ওজন কমাইতেও সহায়তা করে। এটা যেহেতু মেটাবলিক যে সিনড্রোমটা হয় আমাদের শরীরের ভিতরে, সেটাকে রিলিভ করতে সহায়তা করে। আরেকটা জিনিস হচ্ছে ইনসুলিন আমরা সরাসরি দিই, কাদেরকে দিই, বিশেষ করে যাদের ইনসুলিনের অভাব আছে বা একটা টাইপ 2, যাদের ইনসুলিন শরীরে আছে, হ্যাঁ, কিন্তু এই রোগীগুলো একটা সময় গিয়ে দেখা গেলো প্যানক্রিয়াস কাজ করতে 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 একটা সময় গিয়ে আর দেখা যাচ্ছে ইনসুলিন সাপ্লাই দিতে পারছে না, হ্যাঁ, তখন এদেরও ওই টাইপ 1-এর মতো ইনসুলিন দেওয়া লাগে। আর একটা বিষয় হচ্ছে যে এই রক্ত ভিতর থেকে গ্লুকোজটা সরাসরি সরাসরি সেলের ভিতরে ঢুকে যেতে পারে উইদাউট দ্য হেল্প অফ ইনসুলিন, ইনসুলিনের সাহায্য ছাড়াও সরাসরি ঢুকে যেতে পারে। সেটা কি, এটা হচ্ছে একমাত্র এক্সারসাইজ যদি আমরা করি, আমরা যদি হাঁটি তাহলে হচ্ছে, এবং এই হাঁটাটার কিছু নিয়ম কানুন আছে, যেমন জোরে জোরে হাঁটতে হবে, একদম আস্তে হাঁটলে হবে না। তো জোরে জোরে হঠাৎ করেই জোর বাড়ানো যাবে তা না, এটা আমরা বলি যে প্রথম 10 মিনিট আমরা খুব মানে মোটামুটি একটা স্পিড নিয়ে হাঁটবো, আস্তে 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 গতি বাড়াবো। তারপরের যে 10 মিনিট এটা খুব জোরে জোরে হাঁটবো আমরা, যত জোরে পারি, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে আবার স্পিডটাকে কমায় নিয়ে এসে ধীরে 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 আগের মতো, মানে হচ্ছে রেলগাড়ির মতো, যে একটা গতিটা রেলগাড়ি কি হয় মানে আস্তে 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 গতিটাকে বাড়ায়, তারপরে অনেক স্পিডে যায় এবং হঠাৎ করে কিন্তু ব্রেক করলে থামতে পারে না, তাকেও ধীরে ধীরে স্পিডটা কমায় নিয়ে আসে থামতে হয়। এবং এই এক্সারসাইজটা আমি আমার রোগীদেরকে বলি যে আপনারা সকালে ভোরে উঠে অন্তত 30 মিনিট খুব মানে জোরে জোরে হাঁটবেন, ওই যে নিয়মটা বলছি এভাবে, বিকেলে অন্তত 20 মিনিট হাঁটবেন, এবং রাতে মোটামুটি আস্তে আস্তে আপনি ঘুমানোর আগে রাতে খাওয়ার পরে একটু হাঁটবেন। তাহলে হাঁটাটা কিন্তু ডায়াবেটিস রোগীর একেবারে প্রধানতম একটা চিকিৎসা। আমাদের কাছে অনেক রুগী আসে ডায়াবেটিস কন্ট্রোলে নেয়, তাহলে বেশিরভাগ সময় যদি বলি যে কি হাঁটাকে একটু কম হচ্ছে, কয় যে হ্যাঁ কয়েকদিন ধরে হাঁটাটা হচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে যে হাঁটা এমন একটা চিকিৎসা যেটা হচ্ছে ডায়াবেটিস রোগের, এখানে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, বরং হাঁটলে পরে তার ওজন কমছে। আমি এর আগের যে ভিডিওটা আছে দেখবেন, সেখানে এক্সারসাইজ নিয়ে অনেক কথা বলছি, তার ভিতরে এটাও আছে, এক্সারসাইজের অনেক ধরনের উপকারী, তার ভিতরে একটা যে ডায়াবেটিস কমে। এই ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাঁটা, অথচ অনেক রোগী আমাদের কাছে এই না হেঁটে ডায়াবেটিস ভালো করতে যায় ওষুধ দিয়ে, তো ওষুধের তো সাইড এফেক্ট আছে, একটা সময় তো ওষুধ আপনি কত বাড়াবেন, ডোজ বাড়াইতে বাড়াইতে তো এখন আর দেখা গেলো যে ইনসুলিন দিতে দিতে যে অনেক ডোজে, হাই ডোজে দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না, তখন কি করবেন। সো এই জন্যে আমরা আসেন ভবিষ্যৎ নিয়ে ভাবি এবং আমরা হাঁটি, আর যারা সুস্থ আছেন তাদেরকে বলবো যে টাইপ 2 ডায়াবেটিস থেকে বাঁচার জন্যে আপনি এখন থেকে হাঁটেন, এখন থেকে হাঁটেন, এখন থেকে এক্সারসাইজ করেন, কারণ আপনার ডায়াবেটিস হবে, তারপরে আপনি তো হাঁটবেন, হ্যাঁ, তো আপনি আপনি এখনই হাঁটেন যাতে আপনার ডায়াবেটিসটা না হয়, হ্যাঁ। তো এবং এই হাঁটার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করার মাধ্যমে, অ্যাবডোমিনাল অবেসিটি কমানোর মাধ্যমে, শরীরের অতিরিক্ত চর্বিকে ঝরিয়ে ফেলার মাধ্যমে কিন্তু ডায়াবেটিস থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, হ্যাঁ। সো এখন থেকে আমরা আসেন হাঁটি। আর একটা হচ্ছে যে যে খাবারগুলো আমরা খাবো তার ভিতরে যে শর্করা জাতীয় খাবারটা আমরা অল্প খাবো, আর একটা হচ্ছে যে আমরা অল্প অল্প করে বারবার খাবো, আমরা একসাথে বেশি খাবো না, হ্যাঁ। আমরা দিনের ভিতরে ডায়েটটাকে 6 থেকে 7টা ভাগে ভাগ করে আমরা অল্প অল্প পরিমাণে খাবো, হ্যাঁ, এবং এটাকে বলছে যে ফ্রিকোয়েন্ট আমরা খাবো, হ্যাঁ, কিন্তু খাবার পরিমাণটা হচ্ছে অল্প, স্মল
ফ্রিকুয়েন্ট ডায়েট, আমরা অল্প অল্প পরিমাণে বারবার খাবো, তাহলে হচ্ছে কি যে যদি আমরা একেবারে খাওয়া ছেড়ে দিই তাহলে দেখা যায় মেটাবলিজম রেটটা স্লো হয়ে যাবে, তখন আপনি না খেয়েও মোটা হইতে থাকবে। অনেক রোগী এসে বলে স্যার কিছুই খাই না তাও খালি ওজন বাড়তেছে, তার মানে মেটাবলিজম রেটটা স্লো হয়ে গেছে, বডি ফাস্টিং স্টেজে চলে গেছে। মানে আমরা যখন রোজা টোজা রাখি তখন রোজা রাখার সময় দেখা গেলো কি হচ্ছে বডিটা ফাস্টিং স্টেজে চলে যায়, তখন দেখা গেলো যে আপনি যাই খান সেটাকে সে জমা করে রাখে, মনে করে যে সামনে সে খাবে কি খাবে না বুঝতে পারে না, তখন সে ফাস্টিং স্টেজে থাকলে তো তখন হয় কি যাই আপনি খান সেটাকেই শরীর জমা করে রাখতে চায়, হ্যাঁ সেটাকে সে মেটাবলিজমের মাধ্যমে যে ব্রেক ডাউন করে শক্তি উৎপন্ন সেটা সে চায় না। সো এখন থেকে আমরা দুটো জিনিস আমরা এখান থেকে জানলাম, যে আমরা রেগুলার অবশ্যই হাঁটতে হবে, আর আমরা অল্প অল্প খাবার বারবার খাবো, আর চিনি জাতীয় খাবার যেগুলো বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেগুলো আমরা অল্প পরিমাণে খাবো, হ্যাঁ আর অন্যান্য যে খাবারগুলো তার ভিতর যেমন চর্বি জিনিসটা আমরা মোটামুটি অ্যাভয়েড করবো, কিছু কিছু ভালো চর্বি আছে যেগুলো খাওয়াটা শরীরের জন্য ভালো, তবে সব কিছু আমাদের পরিমাণ অল্প খেতে হবে। তো ভালো চর্বির ভিতরে আছে বাদাম আছে, টক দই আছে, অলিভ অয়েল আছে, এমনকি নারকেলের দুধও আছে, হ্যাঁ তা এই জিনিসগুলো হচ্ছে ভালো চর্বি, হ্যাঁ আর অ্যাভোকাডো আছে যেটা আমাদের দেশে আমরা পাই না আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন।